হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি কোলা পাথর। এটা সাধারণত ইন্ডিয়ার বর্ডারের কাছে একটা অংশ। এই জায়গাটা একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, আর এখান থেকে শুরু করবে আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি নতুন একটা ব্লগে। আজকে চলে আসছি ইন্ডিয়ার সীমান্ত ফাঁড়িতে, আর এটা ধরতে গেলে আমাদের কসবা এরিয়ার জিরো পয়েন্ট বলা যায়। সো আজকে এখানে শহীদ মিনার আছে, করোনার জন্য ওখানে ঢুকতে দেওয়া যাবে না, ওখানে তালা মারা। সো আমরা ওইদিকে না যাই, আমরা দেখাবো আজকে পাহাড়ি কিছু দৃশ্য। সো আজকে আমার সাথে অনেকেই আছে, আমার বন্ধু আবার কায়ুম, নতুন ইউটিউবার। আমি এর আগের বার ওর একটা ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে দিয়েছিলাম। আবার একটা ইন্ট্রো দেওয়ার জন্য যে চালু ছেলেটা তানিম, এদিকে ফোকাস। একটা গান শুরু করেন প্লিজ। হ্যাঁ, সোনালি বসন্তের যে গানটা গাচ্ছিলাম আপনি একটু শুরু করেন প্লিজ ভাই, প্লিজ প্লিজ। আমি যে গানটা গাইছিলাম এই গানটা আমি গাবো, এটা শুদ্ধ করে আপনারা গাইবেন। ঠিক আছে, আপনারা শুরু করেন আগে। পাখি খুলো আখি, দেখো বসন্তের আকাশ, ওহে বা সোনালি বাতাস। কত শুদ্ধ শুদ্ধ করে কবির গানটা। দেখো সোনালি বাতাস, এটা কিন্তু সোনালি বাতাস না, সোনালি আকাশ হবে। তাহলে আর আপনি ফার্স্ট লাইনটা আমাকে ফার্স্ট লাইনটা বলিয়ে গেলাম সম্পর্কে, আরেকবার বলেন। ডাকে পাখি খুলো আখি, আচ্ছা দেখো সোনালি আকাশ, ওহে বসন্তের বাতাস। এগুলো সবসময় কাবজাপ কাবজাপ, আমার ব্লগটা মনে হয় এত কাবজাবে ঠিক তেমন একটা হয় না। সো আমরা নামার চেষ্টা করছি। গাইজ, এখানে কিছু বাস আইক্যাওয়ালা আর কিছু বাস আইক্যা ছাড়া। আপনারা যদি কাউকে বাস দিতে চান তাহলে এখান থেকে সাইড আইক্যাওয়ালা বাস নিয়ে যেতে পারেন। আপনারা আইক্যাওয়ালা নিতে পারেন, আইক্যা ছাড়াও নিতে পারেন, বাট আই ডোন্ট নো হোয়াট দা রিয়েল মিনিং অফ আইক্যা। আচ্ছা আইক্যাওয়ালা বাস, আচ্ছা এই আইক্যাওয়ালা বাসটা কি রাজন্ড দেওয়া যায়? এই যে ওরে কি দেওয়া যায়? এর আগে একবার এসেছিলাম এখানে, আর যদি এখানে আসতে হয় অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবেন, ভালো লাগবে।